ওদের অসহায়ত্বই আমাকে বারবার টেনে নিয়ে আসে। সবাই দোয়া করবেন যেন ওদের পাশে সবসময় থাকতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিয় সহপাঠী আমাদের বান্ধবী শকতারা খন্দকার ঝর্ণা, তার ব্যবস্থাপনায় আজকে ইসমাইল তারা এই মাদ্রাসার পাশে এসে দাঁড়িয়েছেন। এই বাচ্চাদের জন্য তারা আজকে আপ্যায়নের ব্যবস্থা করেছেন। আজকে এতিম এবং দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাদের দুপুরের লাঞ্চ করানো হবে, একবেলা অন্তত ভালো খাবে। আমরা তাদের সাথে অংশীদার হতে পারে নিজেকে ধন্য মনে করছি। রায়ের বাগ একটা দৃষ্টি প্রতিবন্ধী এবং এতিমখানায় সবাই একসাথে হয়েছি। আমাদের বন্ধু ঝর্ণা এই ইসমাইল ইউথ ফাউন্ডেশনের এক দাতা সদস্য, ওর তত্ত্বাবধানে এবং ওর আমন্ত্রণে আমরা এই এতিমখানায় সবাই একত্রিত হয়েছি। সকল বাচ্চাদের জন্য শুভকামনা। আমি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়াতুস সুফফা দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা এতিমখানা। আজকে এই উদ্যোগ যারা নিয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন বেশি বেশি এই ভালো ভালো কাজগুলো আমাদের সকলকে করার তৌফিক দান করুক। আমার নাম মোহাম্মদ সোহেল ইসলাম, আমি জামিয়াতুস সুফফা দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসায় পড়াশোনা করি। আজকে আমরা উপস্থিত হয়েছি রায়েরবাগ জামিয়াতুস সুন্নাহ দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা এতিমখানাতে। আমরা স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ইউথ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কর্তৃক এক বেলার আহার প্রজেক্ট নিয়ে অত্র মাদ্রাসায় আজকে আমরা কাজ করছি। আজকের আমাদের এই জায়গার যে প্রজেক্টটি সেটা হচ্ছে এক বেলার হাসি প্রজেক্ট। তো তারই অংশ বিশেষ আমরা আজকে রায়েরবাগ জামিয়াতুস সুন্নাহ দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসায় আজকের আয়োজন করেছি। সকলের সহযোগিতা কামনা করছি, ধন্যবাদ সবাইকে। ছাত্র ভাইরা, আমরা সকলে জানি আজকে আমাদের জন্য আমাদের এই কল্যাণময় মজলিসের কিছু ভাইরা কিছু মেহমানদারের আপ্যায়নের ব্যবস্থা করেছে। আমরা সবসময় তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে আরও বেশি বেশি করে এই সমস্ত কল্যাণময় কাজ করার তৌফিক দান করুন এবং তাদের সকলকে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন। দৃষ্টি প্রতিবন্ধী যে সমস্ত প্রতিষ্ঠান যেখানে আছে যেখানে করছে, আপনারা দেখবেন, আপনারা এদের পাশে দাঁড়াবেন, ওই মাদ্রাসাকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল। এই যে দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাদের নিয়েই আমার কাজ, সব এতিম দৃষ্টিবন্ধী, কিন্তু ওদের প্রতি একটি বিশেষ নজর থাকে আমার, কারণ ওদের অসহায়ত্বই আমাকে বারবার টেনে নিয়ে আসে। সবাই দোয়া করবেন যেন ওদের পাশে সবসময় থাকতে পারে এবং ওদের মুখে হাসি ফুটাতে পারে।